ভারহিম করা হত্যাকাণ্ড। 21 লক্ষ টাকা নিয়ে বিবাদের জেরে ভবানীপুরের ওষুধ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল তার বিজনেস পার্টনারের বিরুদ্ধে। দেহ বস্তাবন্দি করে নিমতার রবীন্দ্রপল্লিতে বিজনেস পার্টনারের বাড়ির জলের ট্যাঙ্কের নিচে দেহ বস্তাবন্দি করে রাখা হয়। ঠিক কি ঘটনা ঘটেছে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, ইতিমধ্যে বিজনেস পার্টনারকে পুলিশ গ্রেফতার করেছে, আরো একজনকে আটক করা হয়েছে। ধৃতদের জেরা করে পুলিশ কি জানতে পারছে, কি কারণে এই নৃশংস হত্যাকাণ্ড? দেখো, একেবারেই দেখো, হারিম করা নৃশংস হত্যাকাণ্ড, কার্যত পুলিশের পুলিশ তেমনটা কিন্তু এখনো পর্যন্ত পাচ্ছে। প্রথমেই বলবো, ছবিটা দেখা দিয়ে দর্শকদেরকে, আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই জায়গা যে জায়গা থেকে বালিগঞ্জ থানা পুলিশ এবং লালবাজারের গোয়েন্দা বিভাগ এআরএসকে সঙ্গে নিয়ে হোমিসাইড শাখা, তারা কিন্তু আজকে ভোর রাতে এখান থেকে দেহ উদ্ধার করেছে। এই হচ্ছে অনির্বাণ গুপ্ত নামে তার ব্যবসায়িক পার্টনার এবং ওষুধের ব্যবসা ছিল ওই ব্যক্তি যাকে খুন করা হয়েছে, ভবানীপুরের বাসিন্দা, তাকে মার্ডার করা হয় এই বাড়ির মধ্যে। যেমনটা জানা যাচ্ছে, মাথার মধ্যে উইকেট দিয়ে তাকে মারা হয় এবং তারপরে বাড়িতে খুন, এবং সেই খুনের পরে দেহ একেবারে বস্তার মধ্যে ঢুকিয়ে, এই যে জলের ট্যাঙ্কটি দেখতে পাচ্ছ, ট্যাঙ্কের নিচের যে অংশ সেখানে কিন্তু দেহটাকে ঢুকিয়ে রাখা হয়, এবং তারপরে কিছু ইট পড়ে রয়েছে বাইরে দিয়ে দেখতে পাচ্ছ, সেই ইট দিয়ে কিন্তু সিমেন্ট বালি দিয়ে এখানে গাঁথনি করে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। খুনটা হয় গত পরশু দিনকে, এবং তার পরবর্তীকালে পুলিশের কাছে তোমায় বলবো যে এই ভাবিয়া লাখানি নামে ওষুধ ব্যবসায়ী ভবানীপুরের বাসিন্দা আর তার পরিবারের তরফ থেকে তার স্ত্রী গত পরশু দিনকে পুলিশের কাছে রাত্রিবেলা একটি অভিযোগ দায়ের করে, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ, তারা কিন্তু একেবারে তদন্তে নামে। কলকাতার পুলিশ কমিশনার, তিনি কিন্তু গোটা বিষয়টার উপর নজর রাখছিলেন বলে জানা যায়, এবং তারপরে বালিগঞ্জ থানায় একটা কিডন্যাপিংয়ের অভিযোগ দায়ের হয় এবং অপরাধমূলক ষড়যন্ত্রে। যেমনটা জানা যাচ্ছে, ভাবিয়া লাখানি তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন এবং মিটিংয়ের জন্য বালিগঞ্জ এলাকায়, এবং তার পরবর্তীকালে ওনাকে পাওয়া যাচ্ছিল না। এরপর পুলিশ যখন গোটা বিষয় তদন্তে নামে, গতকালকে এই ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী, তার মোবাইল ফোনটা পাওয়া যায় শোভাবাজার এলাকায় নিষিদ্ধপল্লির কাছে একটি পেট্রোল পাম্পের পাশে যে পাঁচিলে, সেই পাঁচিলের মধ্যে কাগজে মোড়া অবস্থায়, এবং সেখান থেকে এক রিং হচ্ছিল, এক ব্যক্তি ফোনটা রিসিভ করে, রিসিভ করে পুলিশকে জানায়। এর পরবর্তীকালে পুলিশ সেই ফোন নেয় এবং তার যারা পরিচিত ছিল তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করছিলেন, এই যে বাড়ির বাসিন্দা রয়েছে অনির্বাণ গুপ্ত, তার ব্যবসায়িক পার্টনার, তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে বেশ কিছু জায়গায় অসঙ্গী ধরা পড়ে। এখনও পর্যন্ত যেমনটা জানা গেছে, প্রায় 21 লক্ষ টাকা কিন্তু এই ভাবিয়া লাখানি অনির্বাণের কাছে পেত, সেখান থেকে কিন্তু বিবাদ, এবং তার জেরে গত পরশু দিন রাত্রিবেলা বাড়িতে ডাকা হয়েছিল টাকা দেবে বলে, এবং তারপরে এই বাড়ির মধ্যে তাদের মধ্যে বচসা, এবং বচসার পরে উইকেট দিয়ে তাকে মারধর, এমনকি মাথায় যখন মারা হয় বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। এবং একুতে পুলিশ দেখতে পাচ্ছ, বালিগঞ্জ থানা পুলিশ এবং লালবাজারের গোয়েন্দারা তারা এখনও পর্যন্ত এই বাড়িতে রয়েছে, এবং তারপরে খুনের পরে দেহ ছাদের মধ্যে নিয়ে আসে, এবং তার এক সহযোগীকেও কিন্তু আটক করেছে পুলিশ। এবং অনির্বাণ গুপ্ত, যিনি তার ব্যবসায়িক পার্টনার, তাকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে, এবং গ্রেপ্তার করা হয়েছে তাকে এবং তার সহযোগীকে আটক করা হয়েছে, এবং পুলিশ এখনও পর্যন্ত থেকে গোটা বিষয় তদন্ত প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, ব্যবসায়িক পার্টনারের বিরুদ্ধে কিন্তু সমস্ত অভিযোগটা এখনও পর্যন্ত গিয়েছে, এবং তিনি তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে এই খুনের কথা তিনি স্বীকারও করেছেন, এবং এই টাকাকে কেন্দ্র করে কিন্তু এরকমভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনাটা তেমনটাই কিন্তু উঠে এসেছে পুলিশ তদন্তে এখনও পর্যন্ত। ধন্যবাদ পার্থপ্রতিম।